হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি কিন্তু আবার একটা নার্সারিতে চলে এসেছি, আমাদের বাড়ির খুব কাছেই, এটাও রাজারহাট শেখরপুরে এই নার্সারিটা। তো এই নার্সারিতে বেশিরভাগ যে গাছগুলো আমি এসে দেখেছি, আপনারা অনেকেই চান রেডি ফলের গাছ, মানে অনেকেই চারা গাছ, ছোট ছোট চারা গাছ কিনে নিয়ে যান, আবার অনেকেই চাইছেন আপনারা যে রেডি ফলের গাছ, আপনারা বাড়িতে নিয়ে গিয়েই ফল নেবেন। তো সে ধরনেরই বেশিরভাগ গাছ এই নার্সারিতে রয়েছে। আর এই নার্সারিতে আপনারা কিভাবে আসতে পারবেন, এখানে অনলাইন আছে কিনা, এই নার্সারির কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা সঙ্গেই থাকবেন। তো তার আগে চলুন দেখে নিই নার্সারি যিনি দাদা রয়েছেন ওনার, তার সঙ্গে একটু কথা বলি। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। প্রমিত সর্দার। প্রমিত? প্রমিত সর্দার। প্রমিত সর্দার, তাই তো? আচ্ছা, এই নার্সারিটার নাম কি আছে? মায়ের আশীর্বাদ নার্সারি। মায়ের আশীর্বাদ নার্সারি। তো আপনার এই নার্সারিতে মনে করুন কেউ আসতে চাইছেন শিয়ালদা বা হাওড়া থেকে, তো আসতে পারবেন কিভাবে, লোকেশনটা একটু শেয়ার করে দিন। বলতে হাওড়া স্টেশন থেকে এসি ভাড়াতে উঠলে সাবুজি, সাবুজি সোজা চলে, সাবুজি থেকে অটো আছে, অটো এখান দিয়ে যাচ্ছে নার্সারি পার্ক। আচ্ছা, তো আপনার নার্সারি কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবেন। 9830872529। আরেকবার রিপিট করে দিন। 9830872529। আচ্ছা, তো এইখান থেকে কি অনলাইন বা কুরিয়ারের কোনো সুবিধা রয়েছে? মনে করুন অনেকেই আসতে পাচ্ছেন না। অনলাইন বা কুরিয়ারের সুবিধা আপাতত চালু করা হয়নি। আচ্ছা, মানে পরে সেরকম পরিকল্পনা আছে, তাই তো? তো বন্ধুরা শুনলেনই, এখান থেকে গাছ নিতে হলে আপনাদেরকে এসে নিতে হবে। তবে আমি বলবো যে আপনারা নার্সারি ভিজিট করেই গাছ কিনবেন, তাতে করে আপনাদেরই বেশি ভালো হবে সেটা। তো চলুন এবার দেখে নিই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যেরকম বলেছিলাম যে এখানে সব গাছ কিন্তু বেশিরভাগই রয়েছে রেডি গাছ। তো আমি জামরুল গাছের সামনে চলে এসেছি, বড় বড় প্যাকেটে রয়েছে গাছগুলো, একদম রেডি গাছ, আপনারা নিয়ে গিয়ে বসালেই ফল পাবেন। তো দাদা একটু এদিকে আসবেন। এই যে জামরুল গাছগুলো, কি জামরুল রয়েছে একটু বলে দিন। এতে আছে সবুজ, থাই সবুজ, থাই সবুজ, থাই লাল। আচ্ছা, থাই সবুজ, থাই লাল, দুই রকমের ভ্যারাইটি, তাই তো? আচ্ছা, এখানে প্যাকেট রয়েছে কত ইঞ্চি? এগুলো 10 ইঞ্চি প্যাকেটে। গাছগুলো বেশ হাইট রয়েছে, 3.5-4 ফুটের উপর হাইট রয়েছে। দেখুন বন্ধুরা, তো এরকম রেডি গাছ যারা চাইছেন তারা কিন্তু অবশ্যই এই নার্সারিতে যোগাযোগ করবেন। কি নাম বলেন? মায়ের আশীর্বাদ না? আচ্ছা, মায়ের আশীর্বাদ নার্সারি। তো দাদা এগুলো দাম কেমন আছে একটু বলে দিন। দাম আছে 200 টাকার ভিতরে। 200 টাকার ভিতরেই আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, পাশে দেখছি রাবার প্লান্ট না? আচ্ছা, এগুলোর দাম কেমন আছে? 60 টাকা বা 70 টাকার মধ্যেই থাকছে। আচ্ছা, আর এগুলো কি রয়েছে? এগুলো চাপা, চাপার কি দাম? কাঠ চাপা ওই একই, ওই 70-80 টাকা। আচ্ছা আচ্ছা, আপনার সামনে যে সবেদা গাছগুলো রয়েছে এগুলো কি সবেদা? কালাপাতি আছে। কালাপাতি। আচ্ছা, এই গাছগুলোর হাইট কেমন হবে? আচ্ছা, আপনার হাইটেই আছে, তাই তো? আচ্ছা, এই গাছগুলোর দাম কি নিচ্ছেন? গাছগুলো আপনার হচ্ছে 200 টাকা পড়ে যাবে। 200 টাকার মধ্যে, তাই তো? তো দেখুন বন্ধুরা, অনেক গাছ কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, আর অনেক ঝোপালো টাইপের গাছও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এসে আপনারা যদি বেছে বেছে নিয়ে যেতে পারেন, খুব সুন্দর সুন্দর গাছ এখানে কিন্তু রয়েছে। আচ্ছা, এ পাশে এগুলো কি ভ্যারাইটি? এ কালাপাতি, সবই সবই কালাপাতি, তাই তো? কিছু ল্যাংচা ভ্যারাইটি আছে, ছোটো গাছ, বড়ো গুলো দেওয়া হয়নি, সেগুলো ওখানে আছে। আচ্ছা, ওদিকে ওগুলোও দেখাবো, দেখুন। আচ্ছা, এদিকে রয়েছে বড় প্যাকেটের লেবুর গাছ, এগুলো কি ভ্যারাইটি? মুসাম্বি, মুসাম্বি লেবু। এদিকে তো ফল ধরেই আছে, ফল ধরে আছে, এসব গাছে ফুল আছে। আচ্ছা, তো এই বড় প্যাকেটের গাছগুলোর দাম কেমন আছে? 200 টাকা। এগুলো 200 টাকা করে, একদম রেডি গাছ কিন্তু। দেখুন বন্ধুরা, বড় বড় গাছ আপনারা নিতে পারবেন এখান থেকে এসে। আচ্ছা, এদিকে রয়েছে ক্যালকাটা পাতি, তাই তো? এগুলো, এগুলোর দাম কেমন? এগুলো বড় প্যাকেটে রয়েছে 200 টাকা, 10-এর প্যাকেটে আছে 200 টাকা, তাই তো? দেখুন বন্ধুরা, গাছগুলো কিন্তু খুব সুন্দর। দাদা এইটা একটু হাতে তুলুন, দাদা তোলা যাবে? দেখুন বন্ধুরা, গাছটা কত সুন্দর, ঝোপালো গাছ রয়েছে, হ্যাঁ ফুলও এসছে না? হ্যাঁ হ্যাঁ, এই তো ফুল চলে এসছে অলরেডি। এসব গাছ নিলে ঠকার কোনো ভয় নেই, নিঃসন্দেহে নেওয়া যেতেই পারে। এদিকে আছে না? এখানে, ও হ্যাঁ, এইদিকে না? আচ্ছা আচ্ছা, এদিকে এগুলো কি লিচু আছে? বোম্বাই লিচু, লিচুর, হ্যাঁ হ্যাঁ, এগুলোতে অনেকগুলো ফল ধরে আছে। দেখুন বন্ধুরা, এগুলো একদম রেডি গাছ, আপনারা বাড়িতে বসানো মাত্রই ফল,
খুব সুন্দর গাছ কিন্তু। আচ্ছা দাদা, এই বোম্বাই লিচুর দাম কি রয়েছে? এগুলো সব 200 টাকা করে, 10 ইঞ্চি প্যাকেটের মধ্যে রয়েছে। দেখুন বন্ধুরা, বড় প্যাকেটে রয়েছে। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি জাম, এটা কি সাদা নাকি কালো? এটা সাদা। আচ্ছা এটা কি অল টাইম হয় না সিজন? অল টাইম হবে না, দুবার হয়, দুবার থেকে তিনবার হয়। আমার বাড়িতেও একটা আছে দেখেছি। হ্যাঁ হ্যাঁ তাই তো। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ওই সাদা জাম, এখানে কিন্তু ফুল অলরেডি চলেই এসছে। আর এগুলো মনে হয় 6 ইঞ্চি ব্যাগে রয়েছে না, 7 ইঞ্চি ব্যাগে। তো দাদা এইগুলোর দাম কেমন রয়েছে? আচ্ছা আচ্ছা, 120-130 টাকার মধ্যেই পেয়ে যাবে তাই তো। আচ্ছা এইগুলো হচ্ছে তাহলে ওই ল্যাংচা সবে না? আচ্ছা এগুলো সাইজে একটু ছোট, তবু একটা গাছ একটু তুলে দেখান। ছোট গাছ কিন্তু গাছে ফল চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, গাছে অলরেডি কিন্তু ফল চলেই এসেছে। ছোটটা হচ্ছে তাহলে ওই ল্যাংচা সবে দা, এগুলোর দাম কেমন? এগুলো আপনার 100 টাকা। এগুলো 100 টাকা, 100-120 মার্কেট হিসেবে রেট ওঠা নামা হয় তো। আচ্ছা আচ্ছা দাদা, একটা কথা বলছিলাম, যেটা আপনাদের এখান থেকে যদি কোনো দর্শক মানে সে নার্সারি করবেন ভাবছেন, আপনার কাছ থেকে পাইকারি যদি কোনো মাল নিতে চায় পাবে তো? অবশ্যই পাবে। ঠিক আছে। ও ফল ধরে আছে। এটা কি আছে? এটা ভিয়েতনাম মালটা, এটা ওটা দেশি মালটা, এটা ভিয়েতনাম। এটা সাইজটা অনেক বড়, এটা 800-900 এক কিলোর কাছাকাছি ওজন হয়। আচ্ছা আচ্ছা, ভিয়েতনাম মালটা তো জানি বড় বড় সাইজেরই হয়। তো এগুলোর দাম কেমন নিচ্ছেন? এগুলো 100 টাকার ভিতরে। 100 টাকার ভিতরে। আচ্ছা আর এটা তো মনে হয় পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠালের দাম কেমন? ওই একই, ওই 100-120 মধ্যেই আছে তাই না? আচ্ছা এখানে প্রচুর গাছ অ্যাভেলেবেল, আপনারা পেয়ে যাবেন। সব কিন্তু ম্যাচিউরড গাছ রয়েছে। এটাও 2-3 বার ফল আসে। আচ্ছা এইগুলো তো দেখতে পাচ্ছি অল টাইম আম না? আচ্ছা দাদা এইগুলোর দাম কেমন রয়েছে? এগুলো আপনার 80-100 ভিতরে, মোটামুটি ওই রকম আছে। আচ্ছা ভিতরে। আচ্ছা এগুলো রয়েছে তেজপাতা। তেজপাতার দাম কি রয়েছে? 80 টাকা। আচ্ছা এখানে আতা দেখছি, এগুলো কি আতা? এগুলো ওই দেশি আতা। দেশি আতা তাই তো, সুন্দর এবং 1 বছরেই ফলে। আচ্ছা এগুলো 1 বছরই ফল পাবে তাই তো? আচ্ছা এগুলোর দাম কি নিচ্ছেন? এগুলো আবার 100 টাকা করে। 100 টাকা করে। আচ্ছা এখানে ডালিম দেখছি, এটা কি ডালিম? গণেশ ডালিম। গণেশ ফুল চলে গিয়েছে। ও সদ্য ফল। আচ্ছা এগুলোর দাম কি? ও 100 টাকা। 100 টাকা করে। আচ্ছা ওদিকেও তেজপাতা দেখিয়েছি। আচ্ছা এদিকে চেরি না? চেরি। এই চেরিগুলোর দাম কেমন? ওই চেরি আপনার 80 টাকার ভিতরে চলে। 80 টাকা। আচ্ছা এগুলো কি বীজের বেল? বেল না, জোড়ের। জোড়ের? জোড়ের থাই। আচ্ছা এটা থাই বেল? থাই। আচ্ছা যেটা ওই আটা বেল? আটা বেল। নাকি পূজোর? হ্যাঁ খাওয়ার। আচ্ছা পূজার বলো এবং সব একই। আচ্ছা তো এগুলো দাম কি আছে? এগুলো আপনার 120-150। আচ্ছা বড় গাছ তাই তো? বড় গাছ। আচ্ছা আর এ পাশে রয়েছে ফলসা গাছ, এগুলোর দাম কেমন? 80 টাকা। আর এটা কি দেবদারু? দেবদারু। এর দাম কেমন? আপনার 80 টাকার ভিতরে। 80 টাকা। বড় প্যাকেটে আছে গাছ, বড় গাছ। ওটা ইনডোর আউটডোর দুটোই চলে। ইনডোর আউটডোর দু রকমই চলে তাই তো? এর দাম কেমন? আপনার 100 টাকা। 100 টাকা। ও বারে কম তো, ইনডোর আউটডোর দুটোই চলে। আচ্ছা আচ্ছা এখানে একটা বড় জবা হয়ে রয়েছে, এটা দাদা কি ভ্যারাইটি রয়েছে? আমেরিকান। আচ্ছা জবার আপনাদের এখানে মোটামুটি কটা ভ্যারাইটি পাবে তবু? দেখুন বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জবা রয়েছে, যদিও বা এখন সিজন নয় তবু এখানে কিন্তু ফুল কিন্তু ভালো ফুটে রয়েছে। দেখুন বন্ধুরা আচ্ছা দাদা, ওই দিকে যে আরেকটা বাগান রয়েছে দাদা, ওটাও কি আপনাদেরই? ওখানে কি নারকেলের ভ্যারাইটি বেশি না? তো চলুন ওখানে একটু যাওয়া যাক। তো আরেকটা বাগান আমি চলে এসেছি, এই বাগানে কি কি ধরনের ফলের গাছ বা ফুলের গাছ রয়েছে আপনারা সাথেই থাকুন, আমি দেখানোর চেষ্টা করব। লেবুর গাছ অনেক বড় বড় রয়েছে। আচ্ছা সামনে এই যে কামরাগুলো কি কামরাগা দাদা? এটা মিষ্টিটা।
আচ্ছা, টকটা কি আপনাদের আছে? টকটা চলছে না বলে বলা, টকটা কিন্তু অনেকেই খোঁজ করছেন। টকটা চলছে বর্তমানে, কিন্তু টকটা খুব কমই পাওয়া যাচ্ছে। তো দেখুন, এটা হচ্ছে বন্ধুরা মিষ্টি কামরাঙা, ফল কিন্তু ছোট ছোট সেট হয়ে গেছে। এই গাছগুলোর দাম কেমন আছে? এই গাছগুলো আপনার 80-100 ভিতরে। 80-100 ভিতরে। আচ্ছা, পাশে রয়েছে দেখছি পেয়ারা। না, জামরুল। এইটা 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 এটা কি পেয়ারা? আচ্ছা, 2-3 রকম ভ্যারাইটি রয়েছে। দাম কেমন এগুলোর? 70-80 ভিতরে। আচ্ছা, বড় চারা? বড় চারা। আচ্ছা, এটা তাহলে অ্যাসেম্বলি বাতাবি? বাতাবি। হ্যাঁ, তো এগুলোর দাম কেমন? ওগুলো 150 টাকা। 150 টাকা করে। আচ্ছা, আর এগুলো আমলকি? আমলকি কি দাম রয়েছে? 100 টাকা। পাশে কিছু আম রয়েছে দেখছি। এটা কাটিমন? আচ্ছা, হাইট তো আছে মোটামুটি 3-4 ফুটের হাইট। এখানে একটা আমও হয়ে রয়েছে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ওই কাটিমন আম। বোল আছে, বোল আছে গাছে। এটা ও কাটিমন খুব ভালো একটা ভ্যারাইটি। বোল আছে। এগুলোর দাম কেমন আছে? 150 টাকা। আচ্ছা, এটা এটা কী লেবু? এটা গন্ধরাজ। এগুলো হাইট বেশ ভালোই রয়েছে, ভালো হাইটের গাছ রয়েছে দেখুন বন্ধুরা। এগুলো গন্ধরাজের কী দাম রয়েছে? 60 টাকা। আচ্ছা, এটা আছে ব্যানানা। এটা ব্যানানা? এই ব্যানানা আমের কী দাম রয়েছে? ওটা 200-250 টাকা দাম আছে। আচ্ছা, বড় চারা। অ্যাকচুয়ালি আপনাদের বেশি চারা মানে রেডি গাছ, তাই তো? আমাদের রেডি গাছ বিক্রি। আচ্ছা, এগুলো নারকেল? কি নারকেল রয়েছে এখানে? এগুলো দেশি ভ্যারাইটি আছে। আচ্ছা, দেশি ভ্যারাইটি মানে আমাদের দেশিও নারকেল, লোকাল নারকেল। তো এগুলোর দাম কি নিচ্ছেন? এগুলো আছে 150 টাকা, 10 ইঞ্চি প্যাকেটে আছে। 10 ইঞ্চি প্যাকেটে 150 টাকা। আচ্ছা, আর এমনি আর একটু বড়তে পাওয়া যাবে আপনাদের? এইটাই এইটাই দেশি নারকেল, বেশি বড়তে করা হয় না। ঠিক আছে। আর লোকে অনেক দাম হলে নিতেও অসুবিধা বলে। ঠিক আছে। এদিকেও কিছু জবার ভ্যারাইটি রয়েছে। নারকেল আমাদের আমাদের দেশি ভ্যারাইটিসটা আছে, অন্য ভ্যারাইটিসগুলো আপাতত নেই। দেশি ভ্যারাইটিস অ্যাভেলেবেল আছে, অনেক লুজ পরিমাণ আছে, যত চাইবে তত পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এই এই গাছগুলো কি ঝাউ গাছ? না, ঝাউ গাছ। এগুলো কি বিক্রির নাকি সয়ের জন্য? সবই বিক্রি। বিক্রি। তো এগুলোর দাম কেমন? এগুলো আপনার 10 ইঞ্চি বড় প্যাকেটে আছে, এগুলো আপনার 150 টাকা দাম। 150 টাকা। আর এদিকে ছোট প্যাকেটে 6 ইঞ্চি প্যাকেটে, এটা আপনার ওই 70-80 টাকা, 60 টাকা, 70-80 টাকার ভিতরে। আচ্ছা আচ্ছা, মানে প্যাকেট অনুযায়ী গাছের হাইট অনুযায়ী অনেক সময় দাম কম বেশি হয়ে যায়, তাই তো? এছাড়া ছোট আছে, এছাড়াও ছোট আছে, এছাড়া ছোট প্যাকেটও আছে, সেগুলো 40-50 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি ফল গাছ? এটা ফল গাছ না, ফুল গাছ। এটা কি ফুল? এটা বনসাই টাইপের করা হয়, বট গাছের মতো একটা গাছ। আচ্ছা, বনসাই করা হয় ঘরের ইনডোর। ঝুরি নামে, তাই তো? এরকম না, ঝুরি নামে, বট গাছের মতো ঝুরি নামে, তাই তো? তো এই গাছগুলোর দাম কি আছে? এটা এই অ্যাগ্লোমিয়া ভ্যারাইটি একটা জাত। হ্যাঁ, দাম কেমন এগুলো? এগুলো হচ্ছে কি আপনার 200 টাকা দাম। 200 টাকা। আচ্ছা, এটা ইনডোর আউটডোর রাখা যাবে, তাই তো? এটা অনেকে ঝুরি করার জন্য, বাড়ি ঘরের সৌন্দর্য রাখার জন্য, অক্সিজেনের জন্য ঘরের ভিতরে রাখতে পারে। আমাদের এখানে গাছ ছাড়াও সার, টপ, সার, মাটি অ্যাভেলেবেল আছে। প্লাস্টিকের টপ থেকে আরম্ভ করে মাটির টপ সব রকমই।